হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলেই। প্রিয় ভিউয়ার্স, এই নোটিফিকেশনটি এসেছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন থেকে। আপনারা অবশ্যই দেখে নিয়েছেন যে আমাদের ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা আপনারা যারা আছেন, আপনাদের প্রি বোর্ড পরীক্ষা রুটিন দিয়ে দেওয়া হয়েছে এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অর্থাৎ ত্রিপুরা বোর্ডের অধীনে। এবং যারা আপনারা বিদ্যাজ্যোতি স্কিমে আছেন বা বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে আছেন আপনাদের জন্য, এবং সিবিএসসি অ্যাফিলিয়েটের যে এখানে বলা হয়েছে সেই স্কুলগুলির পরীক্ষাও এখানে একই সঙ্গে দেওয়া হয়েছে, অর্থাৎ এই একই রুটিনে। আপনাদের প্রথম পরীক্ষা শুরু হবে 21 তারিখ থেকে, 21শে ডিসেম্বর আপনাদের প্রথম পরীক্ষা, বুধবার, সময় দুপুর 12টা থেকে 3টে, ক্লাস টেনের ইংলিশ পরীক্ষা এবং ক্লাস টুয়েলভের ইংলিশ পরীক্ষা। 22 তারিখে থার্সডে পড়ে, ওই দিন ক্লাস টেনের কোনো পরীক্ষা নেই, ক্লাস টুয়েলভের সংস্কৃত পরীক্ষা। 23 তারিখে ডিসেম্বরের ওই দিন শুক্রবার 12টা থেকে 3টে, ক্লাস টেনের বেঙ্গলি বা ককবরক বা মিজো বা হিন্দি পরীক্ষা, ক্লাস টুয়েলভেরও সেম। 26 তারিখে ক্লাস টেনের ম্যাথামেটিক্স পরীক্ষা এবং টুয়েলভেরও ম্যাথামেটিক্স পরীক্ষা। 27 তারিখে ক্লাস টুয়েলভের সাইকোলজি পরীক্ষা এবং যাদের অ্যাকাউন্টেন্সি আছে অ্যাকাউন্টেন্সি পরীক্ষা। 28 তারিখে ক্লাস টেনের সায়েন্স পরীক্ষা এবং ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্স বা বায়োলজি পরীক্ষা। 2 তারিখে জানুয়ারির ক্লাস টেনের সোশ্যাল সায়েন্স এবং ক্লাস টুয়েলভের বিজনেস স্টাডিজ বা ফিজিক্স। 3 তারিখে জানুয়ারির ক্লাস টেনের কোনো পরীক্ষা নেই, পরীক্ষা সব শেষ, তারপর ক্লাস টুয়েলভের সোশিওলজি। 4 তারিখে ক্লাস টুয়েলভের ইকোনমিক্স, 5 তারিখে ক্লাস টুয়েলভের হিস্ট্রি বা কেমিস্ট্রি এবং 6 তারিখে জিওগ্রাফি ক্লাস টুয়েলভের। এখানে একটি বিষয় যে ক্লাস টুয়েলভের রুটিনে এডুকেশন সাবজেক্টটা দেওয়া হয়নি, অনেকেই আমাকে বলেছেন। তো এখানে যেহেতু এডুকেশন সাবজেক্টটা দেওয়া হয়নি, আশা রাখছি এর মধ্যে একটি রিভাইজ রুটিন দেওয়া হবে যেখানে এডুকেশন সাবজেক্টটা ইনক্লুড থাকবে। আমাদের ত্রিপুরা বোর্ডের অধীনে যে স্কুলগুলি আছে সেগুলিতে তো এডুকেশন আছে, সেক্ষেত্রে অবশ্যই এখানে দেওয়া হবে। তো নতুন রুটিন আসলে আমি আবার আপনাদের জানিয়ে দেবো, আপাতত আপনারা এই রুটিনটা দেখে নেবেন, যে কোনো ইনফরমেশন আসলে আমি আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।